নমস্কার বন্ধুরা, ওয়েট্রেস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম। বড়দের জানায় প্রণাম আর ছোটদের জানায় অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। গত দিন মানে আগের দিন তোমাদেরকে একটা পোস্টে জানিয়েছিলাম যে আমি কেন ঠিক টাইম মতো তোমাদের জন্য যে ডেলি ব্লগের ভিডিও মানে আমার ডেলি লাইফস্টাইল যে ভিডিও সেগুলো কেন নিয়ে আসতে পারছি না। সত্যি কথা বলতে কি, সত্যি বলছি মানসিকভাবে আমি এখনও নিজেকে সেই জায়গায় স্টেবল করতে পারিনি এখনও পর্যন্ত। তবুও অনেক নিজেকে বোঝালাম যে না, সত্যি কাজটা তো কাজ, সেটাকে তো করে যেতেই হবে। তাই আজ থেকে আবারও চেষ্টা করছি যে তোমাদের জন্য প্রত্যেক দিনের যে ডেলি ব্লগের ভিডিও সেগুলো নিয়ে আসার। তো সেই মতোই আজ থেকে আবার নতুন করে শুরু করছি বন্ধুরা। ঘড়িতে এখন বাজে মোটামুটি ওই সকাল 7:45 মতো বাজে। তো আজকে না ঘুম থেকে উঠেছি অনেক ভোরে, অনেক ভোরে বলতে 5টার আগে ঘুম থেকে উঠে যাবতীয় যা কাজ ছিল বাড়ির সেগুলো সবই আমি কমপ্লিট করে নিয়েছি। মানে রান্নাবান্না থেকে শুরু করে রান্নাঘর ক্লিন করা, ঘরদুয়ার পরিষ্কার করা সব হয়ে গেছে। আর তারপরে স্নানটাও সেরে নিয়েছিলাম। স্নানটান সেরে ব্যালকানিতে জামাকাপড়, ভেজা জামাকাপড়গুলো মেলে দিলাম আর তারপরে চলে এসেছি বাড়ির যে ঠাকুর আছে সেখানে ঠাকুরের পুজোটা দেওয়ার জন্য। অনেক সকালেই সব কমপ্লিট করে নিয়েছে। ওদিকে বাবাও কিন্তু স্নান টান সেরে অফিস যাওয়ার জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে, শুধু খাওয়াটা হয়নি বাবার। আজকে যেহেতু স্নান আমার সকালে হয়ে গেছে, এই স্নান সেরে ঠাকুর পুজো না দিয়ে আগে ওই মাছে টাছে হাত দিতে পারবো না, সেই জন্য বাবাকে আজকে আর ভাতটা বেড়ে দেওয়া হলো না। বলে দিলাম যে আজকে তুমি তোমার মতো নিয়ে খেয়ে নাও, কেননা আমি পুজোটা না দিয়ে আমি মাছ টাছে হাত দিতে পারবো না। তাই বাবা ওদিকে ভাতটা সব বেড়ে নিয়ে বাবা বাবার মতো খেয়ে নিচ্ছে আর এদিকে আমি চলে এসেছি ঠাকুর পুজোটা দেওয়ার জন্য। ভাবছি আজকে যে বাড়ির পুজোটা দেওয়া হলে পাশের বাড়িতে যে শিব মন্দিরটা আছে সেখানে আজকেও একটু গিয়ে বাবার মাথায় একটু জল দিয়ে আসবো। দিদা আজ আগের থেকে না অনেকটা ভালো আছে। তো মা ফোন করেছিল গতদিন রাত্রে, আগের দিন রাত্রে, তো যে আজকে আসার কথা আছে মায়ের। তো মায়ের সময় মতো মা বেরিয়ে আসবে। আর আমি যেহেতু সকাল সকাল উঠেছি আর ওঠার তো কারণ আছে, কারণ আমি আজকে ব্যাক করব দমদমে আর মা ফিরবে মায়ের ঘরে, মানে আমি ফিরবো আমার ঘরে, মা ফিরবে মায়ের ঘরে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, পুজো টুজো দিয়ে চলে এসে আগেই খাবারটা বেড়ে নিয়ে এবার খেয়ে নিচ্ছি। হাতে একদম সময় নেই, কেননা আমার জন্য তো আর ট্রেন দাঁড়িয়ে থাকবে না, ট্রেনের টাইম মতোই আমাকে স্টেশনে পৌঁছতে হবে। অনেক তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করছি। এই এত তাড়াহুড়ো যখন করি না তখনই যত গণ্ডগোলগুলো কিন্তু হয়, মানে যে কাজটা ভাবি যত তাড়াতাড়ি কমপ্লিট করে নেব ঠিক সেই কাজটাতে কিছু না কিছু একটা বাধা পড়বেই। তো যাই হোক, তবুও চেষ্টা করছি আজকে যে একটু টাইমের মধ্যে কমপ্লিট করে তারপরে বেরোনোর। বাবা এখনও অফিস বেরোয়নি, মানে আমি যেহেতু বেরোবো বলেছিলাম তাই বাবা একদম পুরো টোটো ডেকে, বাবার এই জিনিসগুলো আছে, মানে তুমি ধরো 9টার সময় ট্রেন ধরবে, তোমাকে মানে যেন তেন ভাবে বকে ঝোঁকে তোমাকে 8:20 মধ্যে তোমাকে স্টেশনে পাঠিয়ে দেবে, তুমি স্টেশনে গিয়ে আধ ঘন্টা বসে থাকো গা। তো আজকে আমার অবস্থাও তাই, 9:20 ট্রেন ছিল। তো আমি মোটামুটি তখন বাজে ওই ধরো 8:35 কি 8:40 মতো বাজে, তার মধ্যেই আমি স্টেশনে পৌঁছে গেছিলাম। অবশেষে এতটা রাস্তা একা একা জার্নি করে দমদম স্টেশনে এসে নামলাম। অটোতে উঠতেই এত মুষলধারে বৃষ্টি শুরু হলো, একটা সাইডে বসেছিলাম পুরো অর্ধেকটা আমার পুরো ভিজে গেছে এমন অবস্থা, ছাতা ধরেও বৃষ্টি মানে বৃষ্টি কিছুতেই আটকানো যাচ্ছিল না। অবশেষে তো পৌঁছলাম ফ্ল্যাটে। যাই হোক, বললাম আমি আমার ঘরে পৌঁছেছি।
তো এখানে পৌঁছেও কি নিস্তার আছে? তবু কি মানে তবু একটা কথা না বললেই নয়, বিয়ে হওয়ার পর থেকে একটা বছরের মধ্যে না তোমাদের দাদাভাইকে বেশ অনেকটাই পরিবর্তন করতে পেরেছি। পরিবর্তন বলতে এইগুলোই যে আগে যেমন বাড়ি যখন যেতাম বাড়িঘর দোর এত অপরিষ্কার হয়ে থাকতো যে এসে পরিষ্কার করতে আমার মাথা খারাপ হয়ে যেত, এখন এসে কিন্তু আমাকে সেই রকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা সেই রকম একদম কোমর বেঁধে লাগতে হয় না। এখন এসে মোটামুটি দেখি যে না যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখে জিনিসপত্র। তো এসে এসেই একদম মানে বেড কভারটা বালিশের কভার এগুলো চেঞ্জ করে নিলাম, বেশ কয়েকদিন ধরেই রয়েছে। আর এই গরমের সময় না একটা বেড কভার তিন দিনের বেশি আর ইচ্ছেই করে না সে বেড কভারটা মানে বিছানাতে পেতে রাখতে। তো এসে সমস্ত কিছু বেড কভার চেঞ্জ করে নিয়েছি, আর চেঞ্জ করে নিয়ে এবার ভাবছি আগে ঘরগুলো ভালো করে ঝাঁটার দিয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে যেতে হবে আমার স্বাদের রান্নাঘরে। আরও চলেও এসেছি রান্নাঘরে, মানে রান্না বান্না করেছে তবে পরিষ্কারই রেখেছিল, কিন্তু ওই যে হয় না মেয়েদের মন যে যত যাই পরিষ্কার থাকুক না কেন নিজে হাতে যতক্ষণ না একটু পরিষ্কার করবে ততক্ষণ পর্যন্ত মানসিক শান্তিটা বোধহয় আসে না। তো আমার অবস্থাটাও তাই, তাই ভাবলাম যে একটু তেলে ছিটে পড়ে আছে তো রান্নাঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিই, নাহলে আবার এখানে এই ফ্রেশ হয়ে এসে এক কাপ চা যে বানিয়ে খাবো সেটা খেতেও ইচ্ছে করবে না। তাই একদম ঝটপট লেগে পড়লাম রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য। আজকে খাবারও খেয়েছি অনেক সকালেই, তো এত খিদে পেয়েছিল ট্রেনে কোনো খাবার আজকে খেতে ইচ্ছেও করছিল না, মানে জানি না কেন মানে কোনো কিছুই খাইনি, এক কাপ শুধু চাটাই খেয়েছিলাম ট্রেনে। তো এত খিদে পেয়ে গেছে, কিন্তু এই যা কাজ আমি হাত মানে শুরু করেছি এটা শেষ না করে আমি যেতে পারবো না ফ্রেশ হতে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব এগুলোকে আমাকে ক্লিন করতে হবে, এত খিদে পেয়েছে আমি আর থাকতে পারছি না। ও আমাকে বারবার মানে তোমাদের দাদাভাই বারবার বলেছিলো যে কোনো খাবার রেডি করে রেখে যাবো কি না, তো আমি বারণই করেছিলাম, তো দেখছি তাও ছোলা টোলা সব ভিজিয়ে রেডি করে রেখে গেছে। তো ভাবছি ফ্রেশ হয়ে এসে এক কাপ চা একটু মুড়িটাই খেতে হবে, তো এর থেকে ভালো টিফিন আর কিছু এই মানে কি বলবো, এখন প্রায় বিকেলই হয়ে গেছে, আমি পৌঁছেছি মোটামুটি ধরো ওই দুটো আড়াইটার দুটোর মধ্যে পৌঁছে গেছিলাম, ফ্ল্যাটে চলে এসেছিলাম। তো সেই মতো খিদে যেহেতু পেয়েছে তাই একদম সময় নষ্ট না করে ঝটপট ঘরগুলোকে পরিষ্কার করলাম, তার আগে টেবিলটাও পরিষ্কার করেছি, টেবিলটাতে অনেকটাই সত্যি ধুলো পড়েছিল, তো এগুলো ক্লিন টিন করে নিয়ে একদম চলে যাব ফ্রেশ হতে। এত খাটাখাটনির পরে বিকেলের দিকে এক কাপ চা মানে কী যে শান্তি এনে দেয় সেটা একমাত্র চা প্রেমীরাই জানে। যাই হোক, চা আর মুড়ি নিয়ে বসে গেছিলাম, আর এদিকে দেখছি আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি মানে কি বলবো, বিরক্ত লেগে যাচ্ছে এই বৃষ্টিতে বৃষ্টিতে, কিন্তু কিছু করার নেই। সত্যি কথা বলতে কি এর আগের বছরও এতটা বৃষ্টি হয়নি, বৃষ্টিটার প্রয়োজনও আছে, আমি হয়তো আমার নিজের স্বার্থে বলছি, কিন্তু যারা মাঠে খাটে তাদের জন্য তো সত্যি কথা বলতে এখন তো বৃষ্টির এই জলেরটা দরকার অনেক অনেক বেশি প্রয়োজন। সন্ধ্যা হতেই ঠাকুরের কাছে চলে গেছিলাম ঠাকুরের সন্ধ্যা দীপ দেওয়ার জন্য, বেশ অনেক দিন পরে আমার ঠাকুর ঘরে আবার মানে দীপটা জ্বলে উঠল। সত্যি কথা বলতে মানে এই ঠাকুরের কাছে একটু সন্ধ্যার সময় দীপ টিপ না দিলে না জ্বালালে সত্যি একদমই ভালো লাগে না। রাত্রের খাবার বলতে ভাবছিলাম যে সেই সকালে ভাত খেয়েছি, আর ইচ্ছে নেই আজকে রুটি করার, মানে অত পরিশ্রম করার আর ইচ্ছে নেই, তাই একটু বেশ মানে কি বলবো ঝাল ঝাল করে আলু ভাজা আর তার সঙ্গে সেদ্ধ ভাত। তো এই আলু ভাজাটা খেতে দুর্দান্ত লাগে, মানে ঘি দিয়ে সেদ্ধ ভাত আর সঙ্গে যদি একটু বেশ মানে কি বলবো ঝাল ঝাল করে আলু ভাজা থাকে, আমার মনে হয় না এর সঙ্গে আর অন্য কিছু লাগে, সত্যিই লাগে না, অসাধারণ লাগে খেতে। তো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছে,
দিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এগুলো হোক, আর আমি সেই সুযোগে বাকি যা সমস্ত কাজ আছে থালা টালা রেডি করা সব রেডি করে নিই। সকাল থেকে ভোর থেকে উঠে কাজ করছি, কিন্তু মাথার মধ্যে না ওই একটা কথায় একটা চিন্তায় বারবার ঘুরপাক খাচ্ছে। সত্যি কি মানে এই নারীদের প্রতি এত অন্যায়, এত অত্যাচার, এর কি সত্যি শেষ নেই? এত মানে কি বলবো, মাঝে মধ্যে যখন মানে মেয়েটার কথাটা ভাবছি না, মানে বুকের ভেতরটা যেন সেই দুমড়ে মুচড়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু মনে হচ্ছে যেন মানে আমি আমাদের মানে আমার কাছের কাউকে সত্যি মানে এতটা মানে চোখের সামনে যেন আমি দেখতে পাচ্ছি ওর যন্ত্রণাটা। সত্যি ভীষণ খারাপ লাগছে, তো একদমই ভালো লাগছে না, কোনো কিছুতেই মন বসাতে পাচ্ছি না। শুধু আমি নই, আমার মতো বহু বহু মানুষ আছেন যাদের এই যন্ত্রণাটা যারা সত্যি অনুভব করেছে। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি, আর এদিকে দেখো আমার রান্না, রাত্রের রান্না মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসেছে, খিদেও পেয়ে গেছে, আমাদের রাত্রি অনেকটাই হয়েছে, প্রায় এখন বাজে ধরো ওই 10:30 নাগাদ বাজে। তো ভাতটা সমস্ত কমপ্লিট হতেই আমি সঙ্গে সঙ্গে ভাতটা বেড়ে রেডি করে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগ আর এর থেকে বড় নয়, এর আজকে এতটুকু পর্যন্তই রইলো। তোমরা শেষ পর্যন্ত দেখো, আর দেখে কমেন্ট করে জানিও যে আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, যারা নতুন রয়েছো, যারা আমার উইথ্রিজ লাইফস্টাইল চ্যানেলের ভিডিও দেখেছো অথচ সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো।